প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে হবে। এসডিসি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গণতন্ত্র এবং নির্বাচনী ইস্তেহার, সেখানে কিন্তু আমরা এদেশের উন্নয়নের দিকে চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি এবং আমাদের সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিচ্ছি। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভার আগে তিনি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এমডিজি বাস্তবায়নেও কিন্তু সরকার অনেক অগ্রগামী ছিল, সেখানেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগোচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিকদর্শন আছে এবং আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন করা সম্ভব হয়েছে। টানা তিনবারের সরকার প্রধান বলেন, সরকারের বিভিন্ন কাজের ফল আজ আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে আছি। এটা আমাদের জন্য, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ্বের অর্থনীতি স্থবির, সেই সময়ে বাংলাদেশ কিন্তু একদিকে করোনা ভাইরাস মোকাবেলা করা এবং অন্যদিকে মানুষকে সুরক্ষিত করে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করে রেখেছে। শেখ হাসিনা বলেন, সবার জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। তবে সামনে আমাদের আরও অনেক দূর যেতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ঝড়ঝাপটা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় যাই আসুক না কেন, বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে। আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে গেছেন।